এরপরে প্রশ্ন হলো বিবাহের দাওয়াতের অনুষ্ঠানে উপহার নেওয়া দেওয়ার যে কালচার আছে এটা বন্ধ করার উপায় কি? ভাইরা আমার বিয়ের অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, এ জাতীয় অনুষ্ঠানগুলোতে আমাদের দেশের সংস্কৃতি হলো দাওয়াত খেতে আসলে কিছু হাদিয়া উপহার নিয়ে আসা লাগে, আছে না নাই আপনাদের এলাকায়? আছে। আচ্ছা, দাওয়াত দেওয়ার মানে হলো ভাই আমার ছেলের বিয়ে বা নিজের বিয়ে কিংবা আমার ছেলের আকিকা, এ উপলক্ষে আপনাকে আমি দাওয়াত দিয়েছি, আপনি এসে খেয়ে যান। কিন্তু আমাদের সমাজে এই দাওয়াতের পেছনে নেপথ্যে উপহার দেয়া নেওয়ার একটা কালচার আছে, এই জন্য অন্য কোন দাওয়াত পাইলে মানুষ বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ হলে খুশি হয়, কিন্তু বিয়ের দাওয়াত, অলিমার দাওয়াত, আকিকার দাওয়াত এগুলো পেলে মানুষের মনটা খারাপ হয়, গরিব মানুষের মনটা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয়। কারণ এই দাওয়াত পাওয়া মানে হলো খাবো 1000 টাকার খানা, দিয়ে আসতে হবে 2000 টাকা, ঠিক না ভাই? ঠিক। এবং বিশেষ করে বিয়ে শাদিতে তো এমন ন্যাক্কারজনক একটা সংস্কৃতি আমাদের দেশে প্রচলিত আছে যে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ পথে টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে রীতিমতো চাঁদাবাজের মতো বসে উপহার নেওয়ার জন্য। আরে ভাই, আপনার এই বিয়ের অনুষ্ঠানের চাইতে হোটেল রেস্টুরেন্ট তো আরো ভালো, কারণ অনেক রেস্টুরেন্টে খাওয়ার পরে বের হওয়ার সময় বিল নেয়, আর আপনার এখানে ঢোকার আগে দিয়ে তারপর ঢোকা লাগে। যারা ডাকাত রাস্তাঘাটে দাঁড়ায় ডাকাতি করে, তারা অস্ত্র ধরে, অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করে, আর আপনি অস্ত্র নিয়ে ডাকাতি করছেন না, খাতা কলম নিয়ে টেবিল নিয়ে বসছেন এবং মুস্কি হাসি দিয়ে বলছেন কি উপহার আনছেন, নাম কি, এরপরে লেখেন বেচারা খাবে 1000 টাকা, উপহার দেওয়া লাগে 2000-5000 টাকার, আছে না নাই? এই কালচারটা অত্যন্ত ভয়াবহ কালচার। এই সমস্ত দাওয়াত খেয়ে অনেক গরিব মানুষ আছে আরো বদদোয়া দিয়ে যায়। আমি তো এরকম বহু পরিবারের কথা জানি যারা আকিকার অনুষ্ঠান করবে, যোগ বিয়োগ করে দাওয়াত দেব মোট 500 লোক, এভারেজে যদি 1000 টাকা করে উপহার আনে তাহলে 5 লাখ টাকা আসবে, আমার খরচ হবে বড় জোর 1-1.5 লাখ টাকা, আর বাকি টাকা আমার লাভ। হোটেল ব্যবসা করেন, আপনাকে এই ব্যবসা কে করতে বলছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবকরা, এই জন্য আপনাদের বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে যখন ওয়ালিমার আয়োজন করবেন, আবার দেখেন মেয়ের বাপের বাড়িতে যায় খাবেন না, কয়েকশো মানুষ মিলে মেয়ের বাপের বাড়িতে খাওয়ার রেওয়াজ আমাদের দেশে আছে না নাই? মেয়ের বাপের টাকায় কনভেনশন সেন্টারে বা কমিউনিটি সেন্টারে গিয়ে খাওয়া শত শত মানুষ ছেলে পক্ষের, এটা হলো আল্লাহর জমিনের সবচেয়ে নির্লজ্জ কাজগুলোর একটা। আপনার যদি খানার এত অভাব হয়, রাস্তায় থাল নিয়ে বসলে সেটা বরং আরো ভালো হবে। আপনি বরযাত্রীর নামে যে বিয়ে খেতে যাচ্ছেন, এটা বরযাত্রী না, এটার নাম বদযাত্রী। একজন বাপ তার মেয়েকে বিয়ে করিয়ে বড় করেছে, তার মেয়েকে বিদায় দেওয়ার সময় সে আবার শত শত মানুষ কেন খাওয়াইতে হবে? আপনি বিয়ে করছেন, খুশির চোটে আপনি খাওয়াবেন, যে একটা আস্ত মেয়ে বাড়িতে তুলে আনতেছেন এই খুশির চোটে সবাইকে খাওয়াবেন। বিয়ে উপলক্ষে একটাই খাওয়া শরীয়তে আছে, সেটা ছেলে পক্ষ ছেলে নিজে খাওয়াবে, এটার নাম ওয়ালিমা। মেয়ের বাড়িতে বা মেয়ের বাপের কাছ থেকে খানা আদায় করা 200-500, আমাদের দেশে তো বার্গেনিং হয় রীতিমতো, যে আমাদের 300 লোক যাবে, তারা বলে না 200 লোক আসেন, না আচ্ছা মাঝামাঝি থাকেন তাহলে 250 লোক। আরে ভাই, এরকম নিকৃষ্ট খানার অভাবে, এরকম খানা কাতুরে, এরকম ভিক্ষুকের মতো খানা চাওয়ার মতো এই নির্লজ্জতা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবকরা বিয়ে যখন করবেন, জীবনে তো বারবার বিয়ে হবে না, অতএব বিয়ে উপলক্ষে সাবধান থাকেন যে আমার বিয়েতে কোনো বদযাত্রী যাবে, আমার সামর্থ্য থাকলে আমি ওলিমে খাওয়াবো, আর না হলে নাই। আর একজন ঘাড়ের উপর আমার আত্মীয়স্বজন নিয়ে খাওয়ানো এই চাঁদাবাজি আমি করব। এবং বিয়ে উপলক্ষে আপনার বিয়েতে যাতে উপহার উপঢৌকন মানুষ আনতে বাধ্য না হয়, এই জন্য কার্ডে লিখে দিবেন যে বিবাহ একটি পবিত্রতম ইবাদত, ইসলামের গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, নবী সাল্লাল্লাহু সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। অতএব এই বিবাহে আপনাকে ওলিমা অনুষ্ঠানে দাওয়াত করা হলো, আপনি আসলেন, দোয়া করলেন, এটাই আমাদের বড় প্রাপ্য। অনুগ্রহ করে এই বিয়েতে আসার সময় কোন প্রকার উপহার উপঢৌকন আনবেন না, আনলে সেটা গ্রহণ করার কোন ব্যবস্থা থাকবে না। লিখে দিতে পারবেন, লিখে দিতে পারবেন? কোন কোন যুবকরা নিয়ত করছেন হাত তুলেন দেখি। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে কবুল এবং মঞ্জুর করুন, আল্লাহ যুবকদেরকে মেনে চলার তৌফিক দান করুন, যৌতুকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার তৌফিক দান করুন। আমরা যৌতুক মুক্ত বিবাহ করবো তো ইনশাআল্লাহ, মেয়ের বাপের বাড়ি থেকে চাঁদাবাজি করা বন্ধ করবো তো ইনশাআল্লাহ, মেয়ের বাপের বাড়ি থেকে বদযাত্রী খাওয়া বন্ধ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
বিয়ে উপলক্ষে যে মানুষ দাওয়াত দিবেন সে দাওয়াত দিয়া মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা বন্ধ করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন মেয়ের বাপদেরও দায়িত্ব আছে মোহর ধরে রাখবেন 10 লাখ 5 লাখ 20 লাখ ছেলেদের উপরে অত্যাচার করবেন সেটাও চলবে বিয়েকে সহজ করতে হবে বিয়েকে সহজ করতে হবে লাখ লাখ টাকা দিয়ে আপনি ভালো ছেলে নাও পেতে পারেন ভালো ছেলে যদি পান তো মোহরের ক্ষেত্রে ছাড় দিবেন নবী রাসূলুল্লাহ বলেছেন ওই বিয়েতে বেশি বরকত হয় যে বিয়েতে মোহরের পরিমাণ কম থাকে আপনি মনে করেন মোহর বেশি হলে আপনার মেয়ের বিয়েটা অনেক দামি বিয়ে হবে এক সাহাবী সাহাবীরা বলতেন যে মোহর বেশি হওয়া মেয়েদের কাবিন বেশি ধরা এটা যদি অনেক বরকতময় কাজ হতো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের বিয়ের মোহরানা অনেক বেশি ধরা হতো অথচ সেটা ধরা হয় অতএব এই অনাচার আমাদেরকে বন্ধ করতে হবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো বিবাহ করিয়ে যৌতুক নেওয়া যাবে কিনা এটা তো মাত্র বললাম বিয়ে করিয়ে যৌতুক এটা আবার কি বিয়ে করে যৌতুক এটা তো বুঝলাম বিয়ে করায়া যৌতুক এটা আবার কি এটা আমার মনে হয় এরকম অনেক বাপ মা আছে টাকা পয়সার দরকার হলে ছেলেকে বিয়ে করায় আছে না নাই অর্থাৎ হচ্ছে উদ্দেশ্য হলো বিয়ে উপলক্ষে মেয়ের বাপের কাছ থেকে চাঁদাবাজি করবে অনেকে এত এত সূক্ষ্মভাবে চাঁদাবাজি করে ডাইরেক্ট বলে না যে যৌতুক দেন বলে যে হাওলাত দেন ঠিক না বেঠি এই হাওলাতের টাকা কিয়ামতের আগে আর দেওয়া হবে আল্লাহর জমিনে সবচেয়ে বড় জুলুমগুলোর একটা হলো বিয়ে হয়েছে এই উপলক্ষে আপনি মেয়ে বাবার বাড়ি থেকে যৌতুক আদায় করছেন আচ্ছা বলেন তো একটা মেয়ে জন্মের পর তার শৈশব কৈশোর বড় হওয়া এই সবগুলোর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয় চিকিৎসা খরচ পড়াশোনা খরচ তার ভরণ পোষণ এই সব কিছু দিয়ে একটা আস্ত মেয়ে তাকে রেডি করেছে শিক্ষিত করেছে বড় করেছে খাইয়ে দাইয়ে শিক্ষা দীক্ষা চিকিৎসা সবকিছু দিয়ে তার বাপ মা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে এরপরে আপনি যে বিয়ে করে আস্ত মেয়েটা আপনার বাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন তার সারা জীবনে সে যা অর্জন করেছে বাপের বাড়িতে থেকে এটার সার্ভিস সব দিবে আপনার বাড়িতে গিয়ে কাজ করবে আপনার বাড়িতে খেদমত করবে আপনার বাড়িতে ছেলে মেয়ে আপনার গুলাকে মানুষ করবে রান্নাবাড়া যা শিখেছে সেটা দিয়ে আপনার বাড়িতে গিয়ে কাজ করবে সে যা শিক্ষা অর্জন করেছে সেটা দিয়ে আপনার বাড়িকে আলোকিত করবে তাহলে সে তার বাপের বাড়ি থেকে যতটুকু উপার্জন করেছে যা কামাই করেছে ভালো কিছু তার লাভটা আপনি ভোগ করবেন এরপরে আবার ওই মেয়ের বাপের কাছ থেকে যদি আপনি কিছু দাবি করেন তাহলে এর চাইতে বড় জুলুম আল্লাহর জমিনে আর কিছু হতে পারে যৌতুক নেওয়া হারাম এবং এই হারাম কাজ অনেক যুবকরা আছেন অনেক মুরব্বীরা আছেন এটা তারা খুব ঠান্ডা মাথায় করেন অনেক মুরব্বীরা ছেলেকে বিয়ে করান ছেলেকে বিদেশ পাঠাবেন একটা ভিসা পাইছেন ভিসা কেনার টাকা নাই টিকেটের টাকা নাই তাহলে এই উপলক্ষে বিয়ে করায় ফেলায় এবার শ্বশুর বাড়ি থেকে আনায়া তারপর ভিসার টাকা পরিশোধ করে আছে না নাই এই চাঁদাবাজি থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে যৌতুক মিয়া বিয়ে যৌতুক মুক্ত বিয়ে করবো তো ইনশাআল্লাহ